আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 157-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সুরাতুল মুরসালাত নিয়ে আলোচনা শুরু করব। সুরাটি পবিত্র মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে। সুরাটিতে 50টি আয়াত রয়েছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা 1 নং আয়াত থেকে নিয়ে 13 নং আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسبت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل। আজকে আমরা এই 13 নং আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ওয়াও লাম জবর ওয়াল মিম রা পেশ মুর ওয়াল মুর সিন জবর সা ওয়াল মুর সা লাম খারা জবর লা খারা জবর জন্য একালেপ্টান ওয়াল মুর সালা তাজের তি ওয়াল মুর সালা তি আইন রা পেশ ওর ফা আলিপ দুই জবর ফান ওর ফান থামলে হবে ওর ফা দুই জবর রোবার থামলে এক জবর হবে এবং এক জবরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। উরফা উরফান থেকে উরফা এরকম ওয়াল মুরসালাতি উরফা ফালাম জবর ফাল আইন খারা জবর আ খারা জবরের জন্য একাধিক টান সাদ জের সি আসি ফা খারা জবর ফা খারা জবরের জন্য একাধিক টান فالعاصفات تازرتي فالعاصفات عين صد زبر عصف ألب دو زبر فن عصفا جديد حمي تهل هبه عصفا دو جبر روپار تحملے ایک جبر هبه ایبان ایک جبر کے ایک لپ پوری منے دیرگو گریا پورتا هبه تاکہ والا ہے مدد عواز فالعاصفات عصفا وانون زبر وان হরকতের পরে নুনের উপরে তাসদিদ এখানে ওয়াজিব গুণ হবে নুন খারা জবর না ওয়ান্না সিনজের সি ওয়ান্না সি র খারা জবর র খারা জবর জন্য একালেপ্টান তাজের তি ওয়ান্না সি র তি নুন সিন জবর নাশ র আলিফ দুই জবর রন নাশ রন থামলে হবে নাশ র দুই জবর উপর থামলে এক জবর হবে এবং এক জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নাশর ওয়ান্নাশিরাতি নাশর ফালাম জবর ফাল ফা খারা জবর ফা খারা জবর জন্য একালিপ টান রাজের রি কব খারা জবর ক খারা জবর জন্য একালিপ টান তাজের তি ফাল ফারিকাতি ফা রা জবর ফার কফ আলিফ দুই জবর কান ফারকান যদি আমরা এখানে অক্ফ করি তাহলে হবে ফার ক অর্থাৎ দুই জবর উপর অক্ফ করলে এক জবর হবে এবং এক আলিপ টান হবে ফাল ফানি কাতি ফার ক ফালাম জবর ফাল মিমলাম পেশ মুল ফাল মুল কবজের কি ইয়া খারা জবর ইয়া খারা জবরের জন্য এক আলিপ টান তাজের তি ফাল মুল কিয়াতি জাল কবজের জিক র আলিপ দুই জবর রন জিক রন থামলে হবে জিক র দুই জবর উপর থামলে এক জবর হবে এবং এক জবরে এক আলিফ টান হবে ফাল মুলকিয়াতি জিক র আইন জাল পেশ উজ র আলিফ দুই জবর রন উজ রন হামজা জবর আও উজ রন আও নুন জাল পেশ নুজ র আলিফ দুই জবর রন নুজ রন থামলে হবে নুজ র দুই জবর উপর থামলে এক জবর হবে এবং এক আলিফ টান হবে উযরান আও নুযরা হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ
তো এখানে ওয়াজিব গুণ্য হবে। মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তা কালে প্রাণ হবে। তা অপেশ তু, পেশের পরে যজম হল, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। পেশের পরে যজম হল, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। থামলে হবে অর্থাৎ যে হরফে অকফ হবে সেখানে জজম হবে দুই জবর ছাড়া। ইন্নামা তুআদুনা লাওয়াকি, ফাজের ফি হামজাজের ইফাই, জাল নুন জবর জান, হরকতের পর নুনের উপরে তাসদিদ, এখানে ওয়াজিব গুণ হবে। পেশের পরে যজম আলাওয়াও, তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুজু মিম পেশমু নুজুমু, তপেশ তো মিমজের মি তুমি, সিনতা জবর সাদ তুমি সাদ, ফাইদান নুজুমু তো নুজুমু তুমি সাদ নুজুমু তুমি সাদ। ও জবর ওয়া হামজাজের ই হুয়া ই, জাল জাল সিন জবর জাস, ওয়া ইদাস সিন জবর সা, ওয়া ইদাস সা, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, এর পরে আসলি হামজা, এখানে চার আলিফ, জবরকে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। হামজা পেশ ও, ওয়া ইদাস সামা ও, ফা পেশ ও, রাজের রি ফুরি, জিমতা জবরজাত ফুরিজাত, ওয়া ইদা সামা ফুরিজাত, পাও জবর ওয়া হামজাজের ই ওয়া ই, জাল লাম জবর জাল, ওয়া ইদাল জিমজের জি, বা আলিফ জবর বা, জবরের পরে খালি আলিফ, তা জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ইদাল জিবা লাম পেশলু জিবালু, নুন পেশনু সিনজের সিন নুসি, ফাতা জবর ফাত নুসি ফাত, وَإِذَا الْجِبَالُ نُصِفَتْ، وَاوْ زَبْرُ وَا حَمْزَ زَرْءِ وَإِ ذَا الرَّا زَبْرُ ذَرْ، وَإِذَا الرَّا بِشْرُ سِنْ بِشْسُ رُسُ، وَإِذَا الرُّسُ لَمْ بِشْلُ رُسُلُ، وَإِذَا الرُّسُلُ حَمْزَ قَبْ بِشْ أُقْ قَبْ زِرْكِ أُقْقِ تَعْتَى زَبْرُ تَعْتْ أُقْقِ تَعْتْ، وَإِذَا الرُّسُلُ أُقْقِ تَعْتْ লামজের লি হামজা জবর আই, লি আই ইয়াজের ই, লি আই ই ইয়াও জবর ইয়াও, মিম দুই জের মিন ইয়াও মিন, লি আই ই ইয়াও মিন, হামজা জিম পেশ উজ, জিম জের জি উজ্জি, লামতা জবর লাত উজ্জিলাত, লি আই ই ইয়াও মিন উজ্জিলাত, লামজের লি ইয়াও জবর ইয়াও, লি ইয়াও মিম লামজের মিল, লি ইয়াও মিল, ফাসাদ জবর ফাস, লামজের লি ফাসলি, থামলে হবে ফাসল, লিয়াউমিল ফাসল, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, এরপরে হরকত হামজা আসার কারণে এখানে জবরকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা হামজা দাল জবর আদ, কলকলা হরফ দাদের উপরে জজম, তাই কলকলা করতে হবে আদ, র খারা জবর র, খারা জবরের জন্য এক আলিফ টান। ওয়া মা আদ র, কাপ জবর কা আদ র কা, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তা কাল প্রাণ হবে। ইয়াও জবর ইয়াও, মিম লাম পেশ মুল, ইয়াও মুল, মা ইয়াও মুল, ফাসাদ জবর ফাস, লাম জের লি ফাসলি, যদি আমরা এখানে থামি তাহলে হবে ফাসল, অর্থাৎ সত হবে উচ্চারণ, লাম হবে ফাসল, যেমন এখানে লিয়াও মিল ফাসল, সত উচ্চারণ হবে, লাম উচ্চারণ হবে। وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ تاسك آلوچانا اي پر جنتو اگامي پر بير آلوچانا دیکھر آمان ترن جانی اس کے خنی بدای نسی شکل بھالو تھاک بین عمر جنت دعا کر بین ایبان شکل ناماس کر بین السلام علیکم
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষক ও খামারিদের জন্য সুখবর, আপনি কি আপনার ফার্মের জন্য ছোট বা বড় হাঁস মুরগির বাচ্চা, শৌখিন পাখির বাচ্চা, পোল্ট্রি মেডিসিন, পোল্ট্রি সামগ্রী কিংবা যে কোনো ধরনের পোল্ট্রি ও কৃষি যন্ত্রাংশ সুলভ মূল্যে কেনার কথা ভাবছেন? তাহলে এখনই ভিজিট করুন বাংলাদেশের সর্বপ্রথম কৃষি ই কমার্স ওয়েবসাইট www.sundarbanfarm.com আর ক্রয় করুন আপনার সকল প্রয়োজনীয় পণ্য সাবধান মধ্যে।